স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে মহাসপ্তমীর সব আয়োজনই হয়েছে সীমিত পরিসরে। ভক্তদের প্রার্থনা, শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পৃথিবী। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীর দিনে সকাল থেকেই ঢাকেশ্বরী সহ নগরীর বিভিন্ন মন্দিরে পূজায় অংশ নেন সনাতন ধর্মের অনুসারীরা। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় যুক্ত হন ভক্তরা, তবে বেশিরভাগই অনলাইনের মাধ্যমে পুজো দিয়েছেন মণ্ডপে। মনের দিক থেকে আসলে আনন্দের কোনো কমতি নেই, কিন্তু উদযাপনের দিক থেকে আমরা হয়তো একটু সংরক্ষিত হয়ে আছি এবছর। মা যাওয়ার সময় যেন আমাকে আশীর্বাদ দিয়ে দেয়, আমার যেন একটা সুন্দর ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়। 30,213টি পূজা মণ্ডপে সারা দেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবার প্রত্যাশা, উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ আর নিরাপদ হবে নারীদের পথ চলা। মার কাছে এটাই প্রার্থনা, নারী নির্যাতন ওটা যেন একদম বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা নারী যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ওই পরিস্থিতির শিকার যেন আমাদেরকে আর না হতে হয়। পূজা শেষে মণ্ডপে অঞ্জলি দেন ভক্তরা। সবাইকে এবার বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব করি, এবার কিন্তু আমরা বলি এবং বাঙালির উৎসব বলি, এবার কিন্তু আমরা উৎসব অংশ পুরোপুরি বাদ দিয়েছি। আমরা সকলে মিলেমিশে থেকে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। বৈরী আবহাওয়ার মধ্যেও মহাসপ্তমী উপলক্ষে আয়োজিত মেলা উপভোগ করেন অন্য ধর্মের অনুসারীরাও। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা।